হ্যালো ওয়েলকাম স্টাডি এক্সাম প্রিপারেশন গতবারের মতো এবারেও ক্লার্কশিপের তিন নম্বর সেটটা আলোচনা হবে তিন নম্বর সেট আলোচনার আগে আমি একটা কথা বলব যে এই যে ক্লার্কশিপের যে সেট দেওয়া হচ্ছে আজকের তিন নম্বর সেট এই সেটে কেবলমাত্র যে ক্লার্কশিপের জন্য প্রযোজ্য তা কিন্তু নয় সমস্ত ধরনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তাদের জন্য যারা সমস্ত ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য এই মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ আজকে চল্লিশটা প্রশ্ন রয়েছে চল্লিশটা প্রশ্নের মধ্যে কে কত পাচ্ছ দেখে নাও এবং আজকে এই প্রশ্নেতে রয়েছে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে স্ট্যাটিক জিকে রয়েছে এবং হচ্ছে জি কে পার্ট বিভিন্ন পার্ট থেকে নেওয়া হয়েছে ওকে চলো চল্লিশের মধ্যে কে কত পাচ্ছ দেখে নাও প্রথম প্রশ্ন দেখো ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড মেলবোর্নে মেলবো মেলবোর্নে অনুষ্ঠিত দু সালে কোন ফিল্মটি সেরা পুরস্কার জিতেছে এটা যদি পারো উত্তর করে নাও সঠিক উত্তর হবে সীতারামন সঠিক উত্তর হবে সীতারামন ওকে চলো নেক্সট প্রশ্ন হুইচ ফিল্ম ওন দি বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে কোন কোন ফিল্মটি বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে সঠিক উত্তর হবে আট্টম সঠিক উত্তর হবে আট্টম নেক্সট পৃথিবীর জলের এটা অপশান দুটো অপশান দিয়েছে কোনটা সঠিক উত্তর হবে দেখো পৃথিবীর জলের টু পার্সেন্ট মেরু মেরু প্রদেশে বরফে রয়েছে ইয়েস হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমুদ্রে জল আছে ইয়েস তার মানে দুটোই উত্তর সঠিক নেক্সট বিগত যত বছরের মধ্যে এটা এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স বিগত যত বছরের মধ্যে মানুষের হাতে পরিবেশের স্বাভাবিক অবস্থা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা হল মানে কত বছরের মধ্যে মানুষের ক্রিয়াকলাপের মধ্যে মানে ক্রিয়াকলাপের ফলে নানা পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চাশ থেকে পঁচাত্তর বছরের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময় পপুলেশান বেড়েছে মানুষের অ্যাক্টিভিটি বেরিয়েছে বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হয়েছে ফলে কী হচ্ছে এই পঞ্চাশ থেকে পঁচাত্তর বছরের মধ্যে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কার্যকলাপের ফলে পরের প্রশ্ন দেখো দি গ্রেট বেরিয়ার রিফ এটা কি সর্বাপেক্ষা বড়ো বেরিয়ার ইয়েস এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো গ্রেট বেরিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত হ্যাঁ সঠিক উত্তর অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত অর্থ হয় দুটোই ঠিক বোথ আর কারেক্ট ওকে নেক্সট হু ওন লড়িয়া স্পোর্টসম্যান অফ দি অফ দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার বাইশ দু হাজার কুড়ি সালে লরিয়া স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড খেয়ে পেয়েছে সঠিক উত্তরবের নোভাগ জোকোভিচ টেনিসের সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড সেটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম চারটে হয়ে থাকে তার মধ্যে দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালে প্রায় তিনটে হচ্ছে পেয়েছে দু হাজার চব্বিশ সালে দুটো একটা পেয়েছে নেক্সট দেখো হু হ্যাজ ওন লরিয়া স্পোর্টসম্যান অ্যাড আচ্ছা জোকোভিচ হবে পরের প্রশ্ন সেম রিপিট হয়েছে সৌরজগতে জীবনের যে বৈচিত্র্য আছে একমাত্র পৃথিবীতে সহজ প্রশ্ন জল জীবন মিশন বাস্তবায়নে কোন জেলায় শীর্ষস্থান রয়েছে দেখো জল জীবন মিশন ন্যাশনাল ওয়াটার মিশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নেওয়া হয়েছে কোন জেলা শীর্ষস্থানে রয়েছে উত্তর হবে শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগর জেলা শীর্ষস্থানে রয়েছে জাতকের কাহিনী পূর্ব পূর্বজন্ম কার পূর্বজন্ম সম্পর্কে জানা যায় উত্তর হবে মহাবীর জাতকের কাহিনী মহাবীরের সম্পর্কে জানা যায় নেক্সট দশটা প্রশ্ন হয়ে গেলে দেখো দশ নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলার সংখ্যা কটা সঠিক উত্তর হবে আটটি জেলা পশ্চিমবঙ্গে যুক্ত জেলা হচ্ছে আটটি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় বন আইন প্রণয় প্রণয়ন হয় কত সালে প্রথম প্রথম প্রণয়ন হয় কত সালে উনিশশো সালে উনিশশো সাতাশ সালে ব্রিটিশ গভর্নমেন্ট যখন ভারতে থাকে সেই সময় আর কি প্রথম বন চালু হয় চলো নেক্সট হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি প্রেস্টিজিয়াস অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে অলিম্পিক ও মানে হচ্ছে অলিম্পিক ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন কোন ব্যক্তি উত্তর হবে সঠিক উত্তর হবে অভিনব বিন্দরা বিন্দ্রা এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন অভিনব একজন শ্যুটার ইন্ডিয়ান শ্যুটার ইনি ভারতের প্রথম ব্যক্তিগত বিভাগে কি হয় গোল্ড মেডেল বাই দেখো ডিটেলস দেওয়া রয়েছে বিন্দ্রা শ্যুটার ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেলিস্ট অ্যাওয়ার্ডেড বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা অ্যাওয়ার্ডেড হয় নেক্সট প্রশ্ন হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইচ উইথ বিজ্ঞান রত্ন পুরস্কার দু হাজার চব্বিশ চব্বিশ সালে বিজ্ঞান রত্ন পুরস্কার কে পান সঠিক হবে গোবিন্দরাজন পদ্মনাভ গোবিন্দরাজন নাভ ওকে সঠিক উত্তর এটাই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে টোটাল তেত্রিশ জন পেয়েছেন আর কি ওকে চলো নেক্সট প্রশ্ন সত্যজিৎ দেবদাস দেবদাস গ্রন্থের রচয়িতা কে দেবদাস গ্রন্থের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর ডি নেক্সট কিরণ দেশাই হু ওন দি ম্যান বুকার প্রাইজ দু হাজার ফর দিপো অর্থাৎ কিরণ দেশাই ম্যান বুকার প্রাইজ পেয়েছেন কোন বইয়ের জন্য কোন বইটার জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছেন সঠিক উত্তর হবে ইনহেরিটেন্স অফ লস ইনহেরিটেন্স দি ইনহেরিটেন্স অফ লস এই বইটার জন্য কিরণ দেশাই বুকার প্রাইজ পেয়েছেন নেক্সট হু ওন প্রেস্টিজিয়াস গোল্ড মেডেল এনভায়রনমেন্ট প্রাইজ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে গোল্ড গোল্ডম্যান এনভাররনমেন্ট প্রাইজ কে পেয়েছে খুব ভালো প্রশ্ন গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ পেয়েছেন কে অলোক শুক্লা এটা এনভায়রনমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স ওকে কত ষোলোটা প্রশ্ন হয়ে গেছে দেখো পরের প্রশ্ন অর্জুন স্তরকে স্তর কে আবিষ্কার করেন অর্জুন স্তর কে আবিষ্কার করেন উত্তর হবে হেনরি ভূষণ এবং চার্লস ফেভরি হেনরিভূষণ এবং চার্লস ফেভরি নেক্সট হু ওন দি গোল্ড মেডেল ইন দি ম্যান পাঁচ হাজার মিটার রেস অ্যাট দি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর জাপান অর্থাৎ জাপানে অনুষ্ঠিত পাঁচ হাজার মিটার দৌড়ে কোন মানে কোন ব্যক্তি গোল্ড মেডেল পেয়েছে আমাদের একজন ভারতীয় ভারতীয় এই গোল্ড মেডেল পেয়েছেন উত্তর হবে গুলবীর সিং এটা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ওকে খুব ভালো ভালো প্রশ্ন আছে পরীক্ষায় অবশ্যই আসতে পারে সম্ভাবনা রয়েছে নেক্সট প্রশ্ন দেখো হুইচ ইন্ডিয়ান ফিল্ম ওন দি প্রেস্টিজিয়াস গ্র্যান্ড গ্র্যা গ্র্যান্ড পিক্স অ্যাওয়ার্ড সেভেন্টি সেভেন চেস হ্যাঁ ক্যানন ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যাল ক্যাননে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে সেখানে কোন ফিল্মটা এই অ্যাওয়ার্ড পেয়েছে সঠিক উত্তর হবে অল উই ইমেজ ইমেজিন অ্যাস অল উই ইমেজিন অ্যাস গ্র্যান্ড পিক ক্যাননে ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ড গ্র্যান্ড প্রি অ্যাওয়ার্ড পেয়েছে ইন্ডিয়ান ফিল্ম কি অল উই ইমেজ ইমেজ ইন অ্যাস নেক্সট কোন ভারতীয় লেখক মার্কিং প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক নিযুক্ত কলা ও মানসিক বিষয়ক মার্কিং প্রেসিডেন্ট কমিটির সদস্য অর্থাৎ বারাক ওবামা কর্তৃক যে কমিটি সেই কমিটির কলা এবং মানবিক বিষয়ে সদস্যকে নির্বাচিত হয়েছে কোন ভারতীয় মার্কিং লেখক উত্তর হবে ঝুম্পা লাহেরি মালা ইন্টারপ্রিটার অফ মালাডিস গ্রন্থে রচয়িতা কিন্তু ঝুম্পা লাহেরি নেক্সট প্রশ্ন ভারতে প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস কোন শহরে উদ্বোধন হলো ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস উদ্বোধন হলো বেঙ্গালুরুতে সঠিক উত্তর বেঙ্গালুরু নেক্সট হুইচ স্টেট ওন দি বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ হাজার চব্বিশে বেস্ট এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেয়েছে কোন কোন রাজ্য উত্তর হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র দেখো নেক্সট প্রশ্ন দণ্ডকারণ্য কোথায় আচ্ছা এখানে মিস্টেক হয়ে গেছে উত্তর প্রশ্ন দণ্ডকারণ্য কোথায় অবস্থিত দণ্ডকারান্ন অবস্থিত এটা উড়িষ্যা হবে এবং হচ্ছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে অবস্থিত দণ্ডকারণ্য নেক্সট প্রশ্ন হু ওন গ্রিন অস্কার হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড দু অর্থাৎ গ্রিন অস্কার বলা হয় এটাকে যেটা হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড এই অর্ডারটা কে পেয়েছেন কোন ব্যক্তি পেয়েছেন উত্তর হবে পূর্ণিমা দেবী সঠিক উত্তর হবে পূর্ণিমা দেবী অ্যাটলগুলি অ্যাটলগুলো কি অ্যাটলগুলি কি পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন পৃথিবীর ভূভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আংটির মতো লেগুনের লেগুনকে ঘিরে থাকে পৃথিবীর ভূভাগের সঙ্গে যুক্ত থাকে কোনটা হবে ভূভাগের সঙ্গে যুক্ত থাকে না এটাই হবে পৃথিবীর ভূভাগের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছ এবং আংটির মতো আংটির মতো ঘিরে থাকে এগুলো হচ্ছে অ্যাটল এ বি দুটো এটা উত্তর হবে বি উত্তর হবে আংটির মতো লেগুনকে ঘিরে থাকে অ্যাটল ঠিক আছে এটা এরকম উইংস অফ ফায়ার গ্রন্থের গ্রন্থ এটি আত্মজীবনী কার আত্মজীবনী উইংস অফ ফায়ার উত্তর হবে এ আব্দুল আবদুল কালাম এ আব্দুল কালাম উইংস অফ ফায়ার ওকে উইংস অফ ফায়ার এ পিজে আবদুল কালাম নেক্সট হু ওন দি টাইটেল অফ চেস ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ দু হাজার তেইশে চেস ওয়ার্ল্ড কাপকে জিতেছে সঠিক উত্তর হবে মাগনাস কার্লসেন মাগনাস কার্লসেন সঠিক উত্তর হবে মাগনাস কার্লসেন নেক্সট প্রশ্ন নিচের কোনটি ভালো ভালো মানের গুণ নয় ভালো ভালো সারের গুণ নয় ভালো সারের গুণ নয় কোনটা হবে সার প্রয়োগে রাসায়নিক চরিত্র বদলায় না এটাই উত্তর হবে এটা রাসায়নিক চরিত্র বদলায় এটা সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম নারী কে জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম নারী হচ্ছেন আশাপূর্ণা দেবী ওকে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা তিরিশ নম্বর প্রশ্ন আঠারোশো ষাট সালে আঠারোশো ষাট থেকে উনসত্তর সালের মধ্যে বাড়িতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট কত পার্সেন্ট তেরো চোদ্দো পনেরো উত্তর হবে পনেরো পার্সেন্ট প্রবাল প্রাচীর হল প্রবাল প্রাচীর হি কী প্রবাল প্রাচীর হচ্ছে নিডারিয়া গ্রোষ্ঠীর প্রাণীদের দেহাবশেষ প্রবাল প্রাচীর সঠিক উত্তর হবে নিডারীয় প্রাণীর পর্বের দেহাবশেষ ওকে চলো পরের প্রশ্ন ভূ ভূপ্রকৃতি পরিবর্তনের প্রধান কারণ কী ভূপ্রকৃতি পরিবর্তনের প্রধান কারণ কী দেখো রিলিফ ক্রমবর্ধমান জনস্ফীতি এবং তাই তাদের চাহিদা পূরণ অবশ্যই বর্তমানে জনসংখ্যা দ্রুত হারে বেড়েছে এবং তাদের চাহিদা পূরণের জন্য ভূমির প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অর্থাৎ গাছপালা কেটে ঘরবাড়ি শিল্প কারখানা তৈরি করা হচ্ছে নেক্সট পরিবেশের উপাদানগুলি যে কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে ভারসাম্য বিঘ্নিত হয় কিসের ভারসাম্য বিঘ্নিত হয় বনভূমি বনভূমি বাস্তুতন্ত্র জনসংখ্যা পুকুর বাস্তুতন্ত্রের অবশ্যই ক্ষতি হয় পৃথিবীতে পৃথিবী সাধারণ সাধারণভাবে পৃথিবীতে জল জলভাগ ও জল স্থলভাগের অনুপাত কত জলভাগের অনুপাত হচ্ছে থ্রি টু জল কী আছে ওয়ান রয়েছে আর জল রয়েছে থ্রি পারসেন্ট এবং স্থলভাগ রয়েছে ওয়ান পার্সেন্ট অর্থাৎ ওয়ান ইস টু থ্রি নেক্সট হুইচ সিটি রিসিভ ওয়ার্ল্ড ক্রাফট সিটি সার্টিফিকেট অর্থাৎ কোন শহরটি ওয়ার্ল্ড ক্রাফট সিটির মর্যাদা লাভ করেছে সঠিক উত্তর হবে শ্রীনগর সঠিক উত্তর হবে শ্রীনগর নেক্সট হু হ্যাজ ওনড ইন্টারন্যাশনাল ব্রোকার প্রাইস দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইস পেয়ে কে কে পেয়েছেন গীতাঞ্জলি শ্রী ডেভিড ডেভিড ডিওপ অ্যান্ড জর্জ গসফর ডিনিয় এবং জেন জেনি এমপেনবার্গ সঠিক উত্তর হবে জেনি এরপেন বার্ক নেক্সট প্রশ্ন দেখো কোন শহরে ভারতের প্রথম হাইড্রোজেন বাস চালু করে ভারতের কোন শহরে প্রথম হাইড্রোজেন বাস চালু হয় সঠিক উত্তর হবে লে জম্মু কাশ্মীর লে নেক্সট প্রশ্ন হুইচ কান্ট্রি ডিড নেক্সট প্রশ্ন হুইচ কান্ট্রি ডিড মার্ক বার্ক ভাই ভাইরাল ডিজিজ রিসেন্টলি ক্লেম টু লিভ সিক্স পিপিল অর্থাৎ কোন শহর কোন দেশে সম্প্রতি একটা ভাইরাল ডিজিজ স্প্রেড করেছে তার নাম হচ্ছে মারবার্গ এর জন্য জন পিউপিল মানুষ মারা গেছে সঠিক উত্তর হবে রোয়ান্ডা কারেন্ট অ্যাফেয়ার্স রোয়ান্ডা চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য সম্প্রতি আই এর প্রথম জীববৈচিত্র্য গ্রাম অ্যাটলাস চালু করেছে অর্থাৎ বায়োডাইভার্সিটি ভিলেজ অ্যাটলাস চালু করেছে কোন ভারতের কোন শহর বা কোন রাজ্য রাজ্য হবে গোয়া গোয়া প্রথম রাজ্য হিসাবে ভারতের প্রথম বায়োডাইভার্সিটি ভিলেজ আটলাস ম্যাপ চালু করেছে ওকে এই হলো চল্লিশটা প্রশ্ন চল্লিশটা প্রশ্ন কেমন লাগলো এবং হচ্ছে আশা করি হেল্পফুল হবে যদি ভিডিওটা এই পর্যন্ত রাখছি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরে পরের পরবর্তী সেট চার নম্বর সেটটা আগামীকাল আসছে ওকে বাই